সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না, চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না, কেশে উড়ে যায় গীতা, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা। ধুর ধুর, বলা নেই কওয়া নেই, দম করে বৃষ্টি শুরু হয়ে গেল। এদিকে বৃষ্টি আসবে না মনে করে ঘোড়ার ডিম ছাতাটাও সঙ্গে নিয়ে আসেনি। এখন ভেজো, এই বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফেরো। এ কি ঘিন্নি বলি, তোমার হলো কি? ঘর থাকতে দাওয়ায় তাই আবার ছাতা মাথায় দিয়ে বসে আছো কেন? হ্যাঁ বলি, দাওয়ায় বসে থাকবো না তো কি করবো? ঘর আর দাওয়ার অবস্থা একবার দেখেছো? চতুর্দিক দিয়ে জল পড়ছে, দেখো 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 দেখো। সে কি জল পড়ছে? তা তোমার ফুটো চাল দিয়ে জল পড়বে না তো কি ফুল বেল পাতা ঝরে পড়বে? তাই তো, এ তো সব একেবারে জলে জলময় হয়ে গেছে। তাহলে তুমি ভালোই করেছো গিন্নি, ছাতা দিয়ে অন্তত মাথাটা বাঁচাতে পেরেছো। তাই সারা দিন সারা রাত কি এভাবে ছাতা মাথায় দিয়েই বসে থাকবো নাকি? না না, বালিশাট বালিশাট, সারা দিন বসে থাকবে কেন বলো? আসলে অসময়ের বৃষ্টি তো, দেখো না একটু পরেই কেমন থেমে যাবে, আর থেমে গেলেই ঘরে আর জল পড়বে না। আর কাল রোদ্দুর উঠলে ভেজা বিছানার কাপড় চোপড় শুকিয়ে নিলেই সব আবার আগের মতো হয়ে যাবে। দাঁত বের করে হেসো না তো, হেসো না, সহ্য হয় না। কতদিন তোমাকে চাল সরাতে বলেছি, খেয়াল আছে? বারে খেয়াল থাকবে না কেন? তা খেয়ালই যদি থাকে তাহলে সরাচ্ছো না কেন? এই দেখো, কতবার তো ঘরামিকে ডেকে এনে দরদাম করালাম, কিন্তু হাতে পয়সা কোথায়? ওসব কোনো কথা শুনতে চাই না আমি। হ্যাঁ, কালই যদি চাল সরাবার কাজ শুরু না করেছো তাহলে আমি কিন্তু কুরুক্ষেত্র করে ছাড়বো, এই আমি বলে দিলাম। হ্যাঁ আহা, চটে যাচ্ছ কেন গিন্নি? দেখো না, তার আগে এই ঘরামিকে দিয়ে সব কিছু সারিয়ে সুরিয়ে একেবারে যাকে বলে ওই হরিৎক্ষেত্র করে দেবো। হ্যাঁ মনে থাকবে তো নাকি শুধু মুখের কথা? মুখের কথা নয় গো গিন্নি, এ একেবারে আমার প্রাণের কথা। যাকে যাক, একটা গামছা আনো তো দেখি, চট করে ভেজার টাকটা মুছে ফেলি। কাল গিন্নির হাত থেকে বাঁচবার জন্যে তো খুব চাল সারিয়ে দেবো বললাম, কিন্তু সারাই কি করে, হাতে তো বাড়তি পয়সা করি কিচ্ছু নেই, কি করি এখন? মাথায় এসে গেছে, যাই মহারাজকে একবার বলে দেখি। তা মন্ত্রী, তোমার হিসেবে রাজকোষে ঠিক কত টাকা আছে? যেটুকু ছিল সেটুকু তো আমি টেকে পুড়ে দিয়েছি। চুপ করে আছো কেন বলো? কি বলবো মহারাজ, সত্যি কথাটা বলতে আমার জিভ সরছে না। দেখো বেশি ভুঁইতা না করে যা সত্যি সেটা বলে ফেলো। রাজকোষে আর কিছুই নেই মহারাজ, এক কথায় শূন্য কোষাগার। সে কি করে হয়? খাজনা বাবদ তো এবার ভালোই রোজগার হয়েছে। তা হয়েছে মহারাজ, কিন্তু খরচটাও একবার দেখুন, পুরো সেই চৌবাচ্চার গল্প। একটা নল দিয়ে ঢুকছে আর অন্য নলটা দিয়ে হু হু করে বেরিয়ে যাচ্ছে। আমার মুখের কথা বিশ্বাস না হলে হিসেব দেখে নিন। এই তো, এই তো জাবদা খাতা সঙ্গে করেই এনেছি। তাহলে তো বড় চিন্তার কথা, দু এক মাস বাদেই বর্ষা শুরু হলে বাঁধ মেরামত শুরু করতে হবে, তারপর আবার দুর্গাপূজো। জানি তো মহারাজ, আর সেই চিন্তায় রাতে ভালো করে ঘুমোতে পারি না। মহারাজ তুমি আবার এই সময় কেন? একটা প্রয়োজনে আপনার কাছে এসেছি মহারাজ। ঠিক আছে বলে ফেলো। মহারাজ আমার ঘরদোরের অবস্থা খুবই শোচনীয়, এক্ষুনি না সারালে যে কোনো দিন মাথার উপর ভেঙে পড়বে, এদিকে হাত একেবারে ফাঁকা, তাই কিছু সাহায্য চাই মহারাজ। ব্যাস
হয়ে গেল, এদিকে রাজকর শূন্য, তার ওপর উনি আবার সাহায্য চাইছেন। না গোপাল, এখন কিছু হবে না, তুমি আসতে পারো। মহারাজ, শুনলে তো মন্ত্রী কি বললো, দেবার মতো অতিরিক্ত কিছু নেই। তাহলে নিজের থেকে আপনি আমায় কিছু ধার দিন, বেতন পেলে আমি কিছু কিছু করে শোধ করে দেব। পারবো না গোপাল, পারবো না, আমার হাতও খালি। তাহলে কি করব? সে যা পারো করো, মহারাজের কাছ থেকে বেতন তো কম পাও না, বলি সে টাকা যায় কোথায়? রাজকোষের টাকাই বা যায় কোথায়? তার মানে তুমি কি বলতে চাও? হ্যাঁ, আমি রাজকোষ থেকে টাকা সরাই? হ্যাঁ, শুধু আমি বলি না, রাজ্যের সকলেই বলে। দেখেছেন মহারাজ, গোপালের সাহসটা একবার দেখেছেন? শুধু শুধু আমাকে কি রকম অপমান করছে। কেন অশান্তি বাড়াচ্ছ বলো তো গোপাল, তুমি এখন এসো, যাও। কতদিন বাদে আবার শ্বশুর বাড়ি যাচ্ছি, বাবারে বাবা, যত ভাবছি ততই আনন্দে আটকানা হচ্ছে। কেন আনন্দে আটকানোচ্ছ কেন? বারে আটকানা হবো না, গেলেই তো শাশুড়ি মা গরম গরম আটখানা লুচি খেতে দেবে, সাথে ভোলা ময়রার রসগোল্লা আটখান। তাই শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ি খাওয়া দাওয়ার কোনো কাজ নাই। ওই আনন্দে থাকো, বুঝতে পারো না তোমার এই হ্যাংলা স্বভাবের জন্য বাবা তোমার দু চোখে দেখতে পারে না। বাবা দেখতে না পারলেই বা, মা তো পারে, তাই তো উঠতে বসতে ভালো মন্দ খাবার দাবার মুখের সামনে ধরেই থাকে। তাই শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া আর কোনো কাজ নাই। আরে আরে, ওই তো বাবা আসছে। একেই বলে কপাল, একে চাল ফুটো হয়ে জল পড়ছে, তার উপরই আপদ এসে হাজির। শ্বশুর মশাই, শ্বশুর মশাই, প্রণাম প্রণাম নেবেন? ঠিক আছে। না, ঠিক আছে বললে হবে না, আগে বলুন কি খাওয়াবেন। ঘরে যা জুটবে তাই খাবে? না, ও কথা বললে চলবে না, জামাই এসেছে বলে কথা। যান, শিগগিরই বাজার থেকে গোটা রুই কিনে আনুন। ও, কতদিন সে রুই মাছের ঝোল খাইনি। আর দাঁড়িয়ে আছেন কেন, পায়ে ব্যথা বুঝি? যান, খুব খিদে পেয়েছে আমার। কি হলো, যান না। দুত্তর যাচ্ছে, শ্বশুর মশাই যাচ্ছে, মাছ আনবে, দই আনবে, আর আনবে খাসি, খাবো দাবো, ঘুরে বেড়াবো, আর বাজাবো আমি বাঁশি। কি মজা! তুমি কি থামবে? বুঝলেন মা, খুব জোরদার খাওয়া হলো। মাছের কালিয়া, কচি পাতার ঝোল, চাটনি, দই, খুবই ভালো। শ্বশুর মশাই, কাল আবার এরকম অনেক ভোজ হবে তো? না বাবা জীবন, হবে না। সে কি হবে না ইমা? কেন না মানিক, হবে না। ঘরের অবস্থা তো দেখছো, সারাবার মতো পয়সাও নেই আমার হাতে, তাই বলছি মানে মানে কেটে পড়ো। বাবা, চলে যেতে হবে? সত্যি কথা বলছেন? ভালো মন্দ খাবো বলে কত আশা নিয়ে এসেছিলাম। তুমি কাঁদছো কেন? তোমার বাবা দেখতে পাষণ্ড। তোমার আঁচল তো দাও না, নাক মুছব। কেঁদো না বাবা, কেঁদো না, আহা কেঁদো না। আমার ধেড়ে খোকা জামাই বেটা তো কুচি খোকার মতো বেশ গুছিয়ে কাঁদতে পারে দেখছি। ওর এই কান্নাটাকেই কাজে লাগাতে হবে। শোনো বাবা জীবন, তুমি যদি আমার কথা মতো কাজ করতে পারো তাহলে আর কাঁদতে হবে না। কাঁদতে হবে না? বলুন কি করতে হবে বলুন। এখন না, এটো হাত ধুয়ে আমার সঙ্গে মাঠের ধারে চলো, তখন বলবো। হ্যাঁ, কি মজা, আমাকে আর কাঁদতে হবে না। ওই শ্বশুর মশাই, আমি এক্ষুনি এটো হাত ধুয়ে আসছি, আপনি একটু দাঁড়িয়ে থাকুন, আমি এক্ষুনি আসছি। কি ভালো আপনি মিষ্টিটা। নাও, এখানে এখন স্থির হয়ে দাঁড়াও, দেখি কি করতে হবে সেটা আমি তোমার কানে কানে বলি। শোনো বাবা জীবন, যেরকম যেরকম বললাম সেরকম সেরকম করতে পারলে পুরো জামাই আদরে বেশ কটা দিন আমার বাড়ি থাকতে পারবে। কি কাজটা পারবে তো? পারবো না মানে? ঠিক পারবো। আসলে আপনি আমাকে যতটা বোকা ভাবেন আমি কিন্তু আসলে ততটা নই। তুমি তাহলে কি? আগে আমি মিচকে মিচকে
তাহলে কাল বাদে পরশু চলে যাও। ঠিক আছে শ্বশুর মশাই। কি ব্যাপার বলো তো মন্ত্রী, পর পর দুদিন গোপাল রাজসভায় এলো না। আচ্ছা অসুখ বিসুখ হলো না তো? অসুখ? গোপালের মতো মিটমিটে শয়তানকে অসুখ বিসুখ ছোঁবে না মহারাজ। তাহলে না আসার কারণ? বুঝতে পারলেন না, আসলে ওকে টাকা দেওয়া হয়নি তো, তাই মনে হয় বাবুর গোসা হয়েছে। বাদ দিন ওর কথা, ওর মতো অকম্মার ঢেকেই যত না আসে ততই ভালো। কার ভালো মন্ত্রী মশাই, মহারাজের না আপনার? এই চপ। তুমি কাঁদছো কেন বাবা? গোপাল কোথায়? চলে গেছে মানে? চলে গেছে, পরশু রাতে চলে গেছে। কি মানে কত হয়েছে? সর্বনাশ, গোপাল মারা গেছে। বাবারি বাবারি বাবা। তাহলে তো ওর সৎকার করতে হয়। চলে গেছে, হয়ে গেছে। সৎকারও হয়ে গেছে? আমার অমন সুহৃদ, তার শেষ সময় আমি থাকতে পারলাম না। সব তোমার জন্য হয়েছে। সেদিন ওকে কিছু সাহায্য করলেই হতো। আরে মরি, কত অভিমান নিয়ে চলে গেল মানুষটা। শ্রাদ্ধ শান্তি করবে তো? ও, কাশিতে গিয়ে করতে চাও? খুব ভালো কথা, ভালো কথা। তাহলে তো কিছু অর্থ সাহায্য করতে হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। এই না। গোপাল রাজসভায় এলে দেব বলে রেখে দিয়েছিলাম, এতে হাজার খানেক আছে। দেখো শ্রাদ্ধ শান্তি যেন ভালোভাবে হয়। ও, গোপালের আত্মাকে সম্মান জানাতে আজকের মতো রাজসভা বন্ধ। শ্বশুর মশাই এসে গেছি। সে তো দেখতেই পাচ্ছি। তা ওদিকের খবর কি, জিতে এলে নাকি ধেরিয়ে এলে? কি যে বলেন, বলেছি না আমি আসলে মিচকে মহারাজের কাছে এমন অ্যাক্ট করেছি না, মহারাজ চোখ মুছতে মুছতে হাজার টাকা দিয়ে দিল। এই নিন বটুয়া। আরে বাবা জীবন করেছ কি? আরে তুমি দেখছি আমার উপর দিয়ে গেছো। ভালো ভালো ভালো, খুব ভালো। ভালো কথায় মহারাজ তো দেননি, তাই আঙুলটা একটু বেঁকাতে হলো আর কি। গিন্নি অগিন্নি, কি হলো কি? নাও নাও নাও, গোজগাজ করে নাও, সন্ধে নামলেই আমরা যাত্রা শুরু করব। কোথায়? কাশি গো কাশি, চলো কটা দিন ঘুরে আসি। কিন্তু টাকা? ওই যে কথাই আছে না, যে খায় চিনি তারে যোগান চিন্তামণি। টাকার জোগাড় হয়ে গেছে। কিন্তু ঘরে চাল সারানো? ফিরে এসে ওটাও হয়ে যাবে। যাও যাও যাও, এক্ষুনি উঠোনে গিয়ে বাঁধা ছাড়া শুরু করে দাও দেখি। কিন্তু ঘর ছেড়ে উঠোনে কেন? বলা তো যায় না, মন্ত্রী মশাই আবার খোঁজ নিতে না আসে। এখন অত কথা বলার সময় নেই বুঝলে। আমি এখন চাদর মুড়ি দিয়ে তক্তাপোশের তলায় শুয়ে থাকি। তবে কেউ এলে বলবে তোমরা কাশি যাচ্ছ আর আমি চলে গেছি। আর একটা কথা, লাল পেরে শাড়ি ছেড়ে চট করে সাদা কাপড়টা পরে থাকো, আর লম্বা করে ঘোমটা দিয়ে রাখো যাতে কেউ কিচ্ছু বুঝতে না পারে। হ্যাঁ, কি জানি বাবা তোমার পেটে কি আছে। চলুন মা, আমি আর আপনার মেয়ে বাঁধা ছাদায় হাত লাগাই, চলুন। একেবারে আচমকা গিয়ে দেখতে হবে সত্যি ওরা কাশি যাচ্ছে কিনা। সত্যি তো ওরা বাঁধা ছাঁদা করছে, তাহলে কি গোপাল? তবু একবার কথা বলে বাজিয়ে দেখতে হবে। তোমরা তাহলে কাশি চললে? আহা, আর কান্নাকাটি করতে হবে না, যে গেছে চলে গেছে, চলে গেছে। তাই তো বলছি, যে গেছে সে তো আর ফিরে আসবে না, তার চেয়ে মন শক্ত করে কাশি গিয়ে শ্রাদ্ধ শান্তি করে এসো। আমি চললাম।
গোপাল তাহলে সত্যি সত্যি মরেছে। আহাহা আহাহা, কি আনন্দ! এবার মহারাজকে ভুজুং দিয়ে যা ইচ্ছে তাই করা যাবে। আজ 15টা দিন হয়ে গেল মানুষটা চলে গেছে। আমি মন থেকে মানতে পারছি না যে গোপাল আর নেই। কিছুতেই তার স্মৃতি ভুলতে পারছি না, কিছুতেই না। আমিও কি পারছি রানি, তবুও বাস্তবকে তো মেনে নিতেই হবে। কি হলো? মানে পেটটা একটু গুড়গুড় করে উঠলো। ওরে বাবা, বেশ মোচড় দিচ্ছে। ও রানি, আমি না চট করে একটু হালকা হয়ে আসি। হ্যাঁ মহারাজ, ও মহারাজ, কোথায় যাচ্ছেন? কে? কদিনেই গলার আওয়াজ ভুলে গেলেন। আমি গোপাল। গোপাল? হ্যাঁ আমি। এই দেখুন, তুমি তুমি তো চলে গেছো। কৃষ্ণনগর থেকে চলে গিয়েছিলাম বটে, কিন্তু পরলোকে তো আর যাইনি। কেন যাওনি? সকলেই তো চলে গেলে পরলোকে যায়। আমার ঘরের চাল যে সারানো হয়নি, সেই টানেই ফিরে এসেছি। শব্দ করে এরকম ভাবে দরজা বন্ধ করলেন কেন? কি হলো? কি বুবু করছেন? কি হয়েছে? গোপালের ভূত ফিরে এসেছে। কি যাতা বলছেন? নিজের চোখে দেখে এলাম। বারান্দায় দাঁড়িয়ে ছিল। ওরে বাবা, আমার আমার মাথা ঘুরছে। কি মহারাজ তো অজ্ঞান হয়ে গেলেন। কে কোথায় আছো? ছুটে এসো, ছুটে এসো, এক্ষুনি এক্ষুনি রাজবৈদ্যকে খবর দাও। এইতো, আর আর চিন্তার কোনো কারণ নেই রানীমা। মহারাজ মহারাজ চোখ খুলেছেন। মন্ত্রী কোথায়? মন্ত্রী মন্ত্রী মন্ত্রী, এই যে মহারাজ, কাল শেষ রাত থেকে আপনার শিয়রের কাছে দাঁড়িয়ে আছি। আইছে আইছে, সঙ্গের মতো দাঁড়িয়ে থাকলে হবে? এক্ষুনি গোপালের বাড়ি ঘরামিকে পাঠাও, আজকের মধ্যে। হ্যাঁ আজকের মধ্যে আমি গোপালের ঘরে চাল সারানো দেখতে চাই। কিন্তু রাজকোষে যে টাকার টান। কোনো কথা শুনতে চাই না আমি। বলি টাকা বড় না প্রাণ বড়? যাও যাও, এক্ষুনি যাও। কেকোটা চলে গিয়েও জ্বালিয়ে যাচ্ছে। যাই একবার গোপালের বাড়ি গিয়ে দেখে আসি চাল সারানোর কাজটা কতটা হলো। কিরে কাজ কত দূর? পেড়ায় পেড়ায় শেষ করে ফেলেছি, সন্ধ্যের মধ্যেই পুরো শেষ হয়ে যাবে। হ্যাঁ আজকের মধ্যেই যেন শেষ হয়ে যায়, দেরি হলে মহারাজ আর রক্ষে রাখবেন না। আরে গোপাল বউ, কাশী থেকে কবে এলে? এই কাল সন্ধেবেলা। আচ্ছা ঠিক আছে, চাল ছাড়ানো ভালো করে দেখে বুঝে নিও। কি বাবা জীবন, শেষ ওষুধটা কেমন দিয়েছি? পুরো পাঁচন। সত্যি বাবা, আপনার টেকো মাথায় কত বুদ্ধি। বলো ওদিকের খবর কি? কাজ প্রায় শেষ, আজকের মধ্যেই হয়ে যাবে। হলেই ভালো। ও হ্যাঁ, গোপালের বাড়িতে কাউকে দেখলে নাকি? গোপালের বউকে দেখলাম, বললো ওরা সব নাকি কাল সন্ধ্যেবেলা ফিরে এসেছে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন এসো এসো। বুঝলে রানি, ওই গোপালের ঘরের চাল সারানোর কাজ প্রায় মিটে এসেছে, আর গোপালের বউ নাকি ফিরে এসেছে। তাই নাকি? তাহলে কাল একবার গোপালের বাড়ি যাব। তুমি শুধু একলা যাবে কেন? আমিও তোমার সাথে গিয়ে সব নিজের চোখে দেখে আসবো। আরে মন্ত্রীকে তো বিশ্বাস নেই,
ওকে বলে এক আর করে আর এক। চলুন তাহলে ঘুরে আসি, আমি গোপালের বউকে সান্ত্বনা দেব আর আপনি সবকিছু নিজের চোখে দেখে বুঝে নেবেন। শত্রুর মুখে ছাই দিয়ে আমি অনেক কাল বেঁচে থাকবো। তাহলে যে সেদিন রাজসভায় গিয়ে তোমার জামাই বললো? কি বললো মহারাজ? বললো যে তুমি মরে গেছো। একটু ভুল হলো মহারাজ, ও বলেছিল চলে গেছে। মহারাজ, চলে যাওয়া আর মরে যাওয়া কি এক হলো? কিন্তু শ্রাদ্ধ শান্তির কথা উঠতে তোমার জামাই তো বলেছিল যে কাশীতে গিয়ে করবে। হ্যাঁ, তাই তো বলেছিল। ওখানেও বুঝতে ভুল হয়েছে, কাঁদতে কাঁদতে ওর কলায় কাশি চলে এসেছিল, তো তাই বলেছিল কাশি কাশি। আর আপনারা বুঝলেন যে কাশীতে গিয়ে শ্রাদ্ধ শান্তি করাতে চায়। ঠিক আছে, মানে মানছি যে আমার বুঝতে ভুল হয়েছে, কিন্তু টাকা দিতেই তোমার জামাই হাত পেতে নিল কেন? ওমা, সে কি কথা, বড়রা দিলে ছোটদের তো হাত পেতে নিতেই হয়, না হলে যে বড়দের অপমান করা হয় মহারাজ। আপনার টাকা দিয়ে আমরা সপরিবারে কাশী থেকে ঘুরে এসেছি হুজুর। ঠিক আছে, এটাও মানছি, কিন্তু পরশু রাতে আমাকে অকারণে ভয় দেখালে কেন বলতো? কাশী থেকে ঘুরে এসেই তো আমি আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম মহারাজ, ভয় তো দেখাতে যাইনি। ভূতের ভয় দেখাতে হলে তো নাকি সুরে কথা বলতে হয়। আমি আমি কি নাকি সুরে কথা বলেছিলাম মহারাজ? না, মানে সেটা অবশ্য করুনি। এবার ভালো করে মনে করে দেখুন, আপনি আমায় কি বললেন? বললাম তুমি তো চলে গেছো। তার উত্তরে আমি বলেছিলাম কৃষ্ণনগর থেকে চলে গিয়েছিলাম বটে, কিন্তু পরলোকে তো যাইনি। কি মহারাজ, মনে পড়ছে? মহারাজ, এক্ষুনি গোপালের কাছ থেকে সব টাকা ঘাট ধরে আদায় করে নিন, কথার জালে ও আপনাকে বোকা বানিয়েছে। বানিয়েছে বেশ করেছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিন্তু মাঝে মধ্যে এমন করেই বাঁকাতে হয়। আমি ভেবে পাচ্ছি না গোপালের মতো একজন মানুষের ঘরে চাল সারাবার সামান্য খরচ মহারাজই বা দিলেন না কেন? আমি কি করব, সবকিছু তো এই মন্ত্রীর জন্যই হয়েছে। এখন যত দোষ নন্দ ঘোষ। যাও যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে, যাও। গোপাল, বলুন মহারাজ। তোমার মাথায় বুদ্ধি আছে সকলেই চান, কিন্তু তোমার ন্যাকা বোকা জামাইয়ের মাথাতেও এত বুদ্ধি কেন হবে না মহারাজ? ন্যাকা বোকা সেজে থাকলেও আমি যে আসলে মিচকে। মিচকে? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.